পড়তেন প্রেসিডেন্সি কলেজে, অঙ্কে অনার্স। কিন্তু কলেজে পড়ার সময়ই জড়িয়ে পড়লেন সক্রিয় বাম রাজনীতিতে, সঙ্গে দিনরাত সাহিত্য চর্চা। পরপর দুবার ফেল করলেন কলেজে। খবর গেল দাদার কাছে, ভাইয়ের রাজনীতি করার খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন দাদা। চিঠিতে লিখলেন, তোমাকে ওখানে পড়াশোনা করতে পাঠানো হয়েছে, ফেল কেন করেছো তার কৈফিয়ত দাও। দাদাকে তিনি পাল্টা লিখলেন, গল্প উপন্যাস পড়া, লেখা এবং রাজনীতি ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। দাদা লিখলেন, তোমার সাহিত্য চর্চার জন্য খরচ পাঠানো আমার পক্ষে সম্ভব নয়। উত্তরে তিনি দাদাকে লিখলেন, আপনি দেখে নেবেন, কালে কালে লেখার মাধ্যমে আমি বাংলা লেখকদের মধ্যে প্রথম শ্রেণীতে স্থান করে নেব, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সমপর্যায়ে আমার নাম ঘোষিত হবে একদিন। তখন 14 কি 15 বছর বয়স, হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ। কয়েকদিন পেরিয়ে গেল, ছেলের খবর নেই। বাড়ির সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করলেন, মা কেঁদে কেঁদে অস্থির। অনেক খোঁজের পর মানিককে পাওয়া গেল টাঙ্গাইলের নদীর ধারে, যে নৌকাগুলো নোঙর করা রয়েছে তাদের মাঝি মাল্লাদের সঙ্গে। দুই বেলা তাদের সঙ্গে গল্প গান খাওয়া দাওয়া করে দিব্যি রয়েছে সেখানে। অনেক বুঝিয়ে সুজিয়ে আবার বাড়ি ফেরানো হলো। সেদিন কেই বা জানত মাঝির সঙ্গে নদীর সঙ্গে ছেলেটির এই আত্মীয়তায় একদিন জন্ম দেবে পদ্মা নদীর মাঝি নামের এক উপন্যাস। তিনি আজীবন লড়াই করে গিয়েছেন দারিদ্রতার সঙ্গে। প্রায়ই বলতেন, দেখো দুটি ডাল ভাতের সংস্থান না রেখে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না আসে। আক্রান্ত হয়েছেন মৃগী রোগে, শরীর বলহীন, তার মধ্যেই দাঁতে দাঁত চেপে চলছে নিজের রোগের সঙ্গে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই। এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুরু করলেন অপরিমিত মদ্যপান। এর মধ্যেই চিকিৎসক বিধান রায়ের পরামর্শে বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, বাবাকে নিয়ে এসেছেন নিজের কাছে। বরানগরে গোপাললাল ঠাকুর স্ট্রিটে ঠাসাঠাসি করে কোনো মতো থাকা, তাতেই চলে একের পর এক যুগান্তকারী রচনা, তাতেও সংসার চলে না। বাধ্য হয়ে চাকরি নিলেন, কিন্তু কিছুদিন পরেই সেই চাকরিতে ইস্তফা। দারিদ্র যে কী ভয়ঙ্কর তা জানা যায় মানিকবাবুর ডায়েরি থেকে। স্ত্রী ডলি অর্থাৎ কমলা এক মৃত সন্তান প্রসব করার পর মানিকবাবু ডায়েরিতে লেখেন, বাচ্চা মরে যাওয়ায় ডলি অখুশি নয়, অনেক হাঙ্গামা থেকে বেঁচেছে। বলল, বাঁচা গেছে বাবা, আমি হিসেব করেছি বাড়ি ফিরে মাসখানেক বিশ্রাম করে রাঁধুনি বিদায় দেব, অনেক খরচ বাঁচবে। দারিদ্র ঠিক কোন পর্যায়ে এলে মায়ের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসে? 30 নভেম্বর জ্ঞান হারালেন, 2 ডিসেম্বর নীলরতন হাসপাতালে পৌঁছলো তার সংজ্ঞাহীন শরীর। অচৈতন্য শরীরের ডান হাতটা বারবার শূন্যে উঠে যাচ্ছিল, চেষ্টা করছিল লেখার। মানিকবাবুর চেতনা কি তখনও মরিয়ে চেষ্টা চালাচ্ছিল লেখার? না দেখলে যে বাঁচা যাবে না, এ কথা তার চেয়ে ভালো আর কে জানে। মাত্র একদিনের অপেক্ষা, 3 ডিসেম্বর মানিকবাবুকে মুক্তি দিল জীবন চিরতরে। 48 বছরের সংক্ষিপ্ত জীবনে 40টি উপন্যাস এবং 30টি ছোট গল্প লিখেছিলেন, দাদাকে দেওয়া কথা মিলে গিয়েছিল। তিনি বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। 48 বছর জীবনসীমায় রেখে গিয়েছেন যুগ যুগান্ত অমরত্বের রসদ।